আসসালামু আলাইকুম, আরএস ব্যাংকটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের মূল বিষয়। তো চলুন দেখে আসি বিস্তারিত। তো আজকের বিষয়টি হচ্ছে যে ইসলামী ব্যাংকের এটিএম কার্ড, প্লাটিনাম কার্ড, গোল্ড কার্ড, ভিসা কার্ড, ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড এবং খিদমা কার্ড, বিভিন্ন ধরনের কার্ড আছে। তো নর্মালি যে কার্ডগুলি ব্যবহার করে থাকি আমরা সেগুলি হচ্ছে প্লাটিনাম কার্ড, গোল্ড কার্ড এবং ক্লাসিক কার্ড। তো এই কার্ডগুলি পাওয়ার কতটুকু, একটা যে কার্ড আছে এই কার্ডগুলির কতটুকু পাওয়ার, ডেইলি কত টাকা উত্তোলন করা যায়। দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্লাটিনাম কার্ড দিয়ে আমরা প্রতিদিন 2 লক্ষ টাকা উত্তোলন করতে পারবো, 20,000 টাকা করে। অনেক জায়গায় 15,000 টাকা দেওয়া থাকে, কমেন্ট দেওয়া থাকে, 20,000 টাকা দেওয়া থাকে। তো আপনারা আগে শুনে নেবেন যে আসলে কত টাকা উঠানো যাবে, মানে একবারে একবার কার্ডটা দিয়ে কমান্ড দেবেন 20,000 টাকা করে দেবে, এভাবে 2 লক্ষ টাকা এই প্লাটিনাম কার্ড দিয়ে উত্তোলন করতে পারবেন। এবার 2 নম্বরে গোল্ড কার্ড, এই কার্ডের পাওয়ার থাকে 1 লক্ষ টাকা পর্যন্ত। তো আপনাদের যে অ্যাকাউন্টে যে লিমিট দেওয়া আছে বা কার্ডের যে লিমিট দেওয়া আছে, অ্যাকাউন্টের যেভাবে আপনার ইনকাম ওইভাবে উত্তোলন যে একটা হিসাব আছে, তো সেই হিসাবগুলির আলোকেই এই কার্ডগুলি প্রদান করা হয়ে থাকে। আপনার টাকা যদি কম থাকে তাহলে কম লেনদেন করবেন, কম উত্তোলন করবেন, আর যদি বেশি থাকে তাহলে বেশি উত্তোলন করবেন। তো গোল্ড কার্ড দিয়ে 1 লক্ষ টাকা পর্যন্ত ডেইলি তোলা যায়। 3 নম্বরে ক্লাসিক কার্ড, এই ক্লাসিক কার্ড দিয়ে আপনার 50,000 টাকা করে প্রতিদিন উঠাইতে পারবেন, প্রতিবার 20,000 টাকা বা 15,000 টাকা করে আপনি এই টাকা উঠাইতে পারবেন। তো এটি হলো মূল বিষয়, প্রতিদিনের জন্য অথবা একদিনে উত্তোলন। এখন এই কার্ডগুলি যাদের আছে ওনারা চাচ্ছেন যে আরও পাওয়ার বৃদ্ধি করে নেবেন বা আরও উত্তোলনের পরিমাণটা বৃদ্ধি করবেন। ক্লাসিক কার্ড, এনার ইনকাম কম ছিল, এখন বৃদ্ধি করে উনি 1 লক্ষ টাকা উঠাবেন ডেইলি। তো সেই ক্ষেত্রে কী করা যায় দেখেন, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে উত্তোলনের পরিমাণ বৃদ্ধি করা যায় কিভাবে। তো আসলে এই বিষয়টি হচ্ছে যে আপনার যে কার্ড, এখানে যে কার্ডগুলি আছে আর অন্যান্য কার্ড আছে, মূলত এই কার্ডগুলি বেশি ব্যবহৃত হয় এবং এইগুলি যেমন খিদমা কার্ডে আপনার ইনকাম যেরকম থাকবে, আপনি যেরকম নেবেন, যেরকম ডকুমেন্ট দিয়েছিলেন অনুরূপভাবে উঠাবেন। ডুয়েল কারেন্সি কার্ড আছে, এগুলি আপনার যে পরিমাণ টাকা আপনি রাখবেন সেই পরিমাণ উঠাতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে যার এই ক্লাসিক কার্ড আছে ওনার 50,000 টাকা পাওয়ার, তো উনি আবার করবেন কি, এটা ব্যাংকে গিয়ে বা যে শাখায় আপনার অ্যাকাউন্ট সেই শাখায় যাবেন, সেই শাখায় গিয়ে বলবেন যে আমার এই কার্ডের উত্তোলন পরিমাণটা একটু বৃদ্ধি করতে হবে, তো এখন আমাকে এটা গোল্ড কার্ড একটা দেন যেটার পরিমাণ 1 লক্ষ টাকা উত্তোলন করা যায়। তো ওনারা এই কার্ডটি ক্যান্সেল করে দেবেন বা বাতিল করবেন একটা আবেদনের মাধ্যমে, আবার এই কার্ড আপনাদেরকে দিয়ে দেবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কার্ড দুটি আপনারা ইনস্ট্যান্ট পাবেন, ইনস্ট্যান্ট মানে সাথে সাথেই পাবেন। দেখেন যে আপনারা যে কার্ডগুলি আবেদন করবেন যে আমার বৃদ্ধি করতে হবে, সেই ক্ষেত্রে দেখেন এই যে কার্ডগুলি আছে, যাদের ক্লাসিক কার্ড 50,000 টাকার স্থানে 1 লক্ষ টাকা করবেন, যাদের আবার 1 লক্ষ টাকার কার্ডটি আছে, গোল্ড কার্ড আছে, ওনারা আবার এই প্লাটিনাম কার্ড এটার জন্য আবেদন করবেন, এটির জন্য সময় লাগবে একটু। আর গোল্ড কার্ড আর ক্লাসিক কার্ড এই দুটি কার্ড আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন। ডুয়েল কারেন্সি যে ডেবিট কার্ড আছে, প্রিপেইড ডেবিট কার্ড যেটা, সেটি হচ্ছে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তো বিষয়টি আপনারা জানলেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলটি ব্যাংক রিলেটেড বিভিন্ন ইনফরমেশন প্রদান করে থাকে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।